नमस्कार दर्शकों, इस समय आप सभी के समक्ष सीधे जुड़ रहे हैं भारत भूटान सीमांत शहर जयगांव के गुआबाड़ी क्षेत्र से, जहां पे चाइल्ड राइट्स कमीशन की विशेष टीम कलकत्ता से जयगांव पहुंची है और आज पीड़ित परिवार से मिलने के लिए पहुंची है। आप सभी को बता दें कि ये विशेष टीम जो है चाइल्ड राइट्स कमीशन की, ये विशेष टीम जिला प्रशासन के SP एवं DM से भी मुलाकात करके इस पूरे प्रोसीडिंग, इस घटना के ऊपर क्या कार्रवाई हो रही है, क्या लीगल एक्शन आगे प्रोसीड हो रहा है, इस विषय में भी जानकारी ले रही है। जो जानकारी प्राप्त हो रही है, ये जो विशेष टीम है चाइल्ड राइट्स कमीशन की, आज पीड़ित परिवार के सदस्यगण से मिलने यहाँ पहुँची है और पूरी तहकीकात कर रही है, पूरी जानकारी ले रही है कि इस दुखद घटना के बाद किस तरह से चाइल्ड प्रोटेक्शन के विषय में किस तरह से आगे कुछ किया जा सकता है। प्रशासन की तरफ से इस विषय में पूरा रिपोर्ट तैयार कर रही है। इसके लिए आज यहाँ पे चाइल्ड राइट कमीशन के चेयरपर्सन तुलिका दास एवं अनन्या चक्रवर्ती एडवाइज़र, यहाँ पे उनकी टीम यहाँ पे पहुँची है। प्रशासन की देखरेख में यहाँ पे यह प्रोसीडिंग आगे चलती हुई नजर आ रही है। स्वयं जयगांव के थाना IC पालजर भुटिया और एवं उनकी टीम इस विशेष चाइल्ड राइट्स कमीशन की टीम के साथ मौजूद रही और साथ साथ में SDPO प्रशांत देवनाथ भी उनके साथ मौजूद रहे। हम लोग ये दृश्य आप सभी के समक्ष साझा कर रहे हैं। हम लोग सीधे बातें करेंगे चाइल्ड राइट कमीशन के चेयरपर्सन तुलिका दास जी के साथ एवं अधिक जानकारी आप सभी के समक्ष साझा करेंगे। दर्शकों, আমরা এসে আগে ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে তো আমরা একটা সুমোটো কগনিজেন্স নিই, WBCPCR ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, সেটা আমরা একটা অ্যাকশন টেকেন রিপোর্ট চাই। বাই দ্য টাইম আমরা সমস্ত খবর পাওয়ার পর নিজেরাই এসেছি, মূলত প্রশাসনের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলা এবং পরিবারের কাছে পৌঁছানো, তাদের সঙ্গে কথা বলা। সেই জায়গা থেকে আমরা এসেই DM SP'র সঙ্গে আমরা মিটিং করেছি, ডিস্ট্রিক্ট অথরিটিসরা অন্যান্যরা ছিলেন। তাতে আমাদের মনে হয়েছে যে প্রশাসন খুব দ্রুত স্টেপ বাই স্টেপ, আমরা পুরো জিনিসটা বিস্তারিত আলোচনা করেছি এবং যে পদ্ধতিতে কাজটা এগিয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে তারা অ্যাক্টিভলি এই ইয়েটাতে, কেসটাতে ইনভলভ হয়েছেন এবং যে যে পথে আর কি ইনভেস্টিগেশন করা দরকার, যেরকম যেরকম ওরা পেয়েছেন তথ্য সেরকম করেছেন। এবং আমরা ইনভেস্টিগেশন শুনে আমাদের মনে হয়েছে যে এই দোষীদের অ্যাকিউজ যারা, তাদের তারা যে ধরেছেন সেটা সত্যি একটা কাজ হয়েছে। এবং বাই দ্য টাইম আমরা তো মনে করি যে এই ধরনের নক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এবং আপনারা সকলেই জানেন যে পক্সো এবং মার্ডারের চার্জশিট হয়েছে এবং আমরা আশাবাদী যে আইনের মতো কাজ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। একই সঙ্গে না, আলাদা কোনো কমিশন তো গঠন হবার কথা নয়। DM এর সঙ্গে কথা হয়েছে যে প্রথম কথা হচ্ছে পরিবারের মানুষজন যারা এই শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যাতে আরেকটু ভালো থাকতে পারেন, মানে এই শোকের সময় তো ধরুন আর সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন যাবতীয় যা কিছু করণীয় সেগুলো করবে, সেটা আমরা নিশ্চিত হয়েছি তাদের সাথে কথা বলে। আর বাকি যে দুটি বাচ্চা আছে তারাও যেন সুরক্ষিত থাকে। একই সাথে এই রকম অঞ্চলগুলোতে শিশুদের সুরক্ষা নিয়ে আর কী কী করা যেতে পারে সেই নিয়ে বিচার বিবেচনা হচ্ছে এবং সেই নিয়ে DM এর সাথে SP'র সাথে আমাদের কথা হয়েছে। এবং আমরা আশা করছি যে আরও কয়েকটি মিটিংয়ের মাধ্যমে আমরা কমিশন থেকে তাদের সঙ্গে বসে চেষ্টা করব যে সার্বিকভাবে সুরক্ষার ব্যবস্থাটা আরও জোরদার করতে। কতজনের সদস্যের দল এসেছেন আজকে আপনারা? আমরা আজকে দুজন এসেছি, আমি তুলিকা দাস চেয়ারপারসন চাইল্ড রাইটস কমিশনের আর আমার সঙ্গে আছেন অনন্যা চক্রবর্তী আমাদের অ্যাডভাইজার, কমিশনের অ্যাডভাইজার।
আমরা আগেই তো খবর পেয়েছি, কারণ আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট এবং আমাদের যেহেতু ডিস্ট্রিক্টে সমস্ত ডিসিপিও ইউনিট রয়েছে, ডিসিপিও রয়েছেন, ডিএসডাব্লিউ রয়েছেন, সকলের সাথে কথাবার্তা আমরা যেদিন থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকেই নিয়মিত আমাদের যোগাযোগ ছিল এবং আমরা প্রতিটি মুভমেন্ট যা যা হচ্ছে সেটার খবরাখবর রেখেছি। এখনও পর্যন্ত যে তিনজন প্লাস বোধ হয় আর একজন, হ্যাঁ, যা যাদের দোষী বলে ধরা হয়েছে এবং যে এভিডেন্সের মাধ্যমে হয়েছে সেগুলো আজকে আমরা আরও ডিটেইলে দেখেছি এবং এসপির সাথে কথা বলেছি, যারা আইওরা রয়েছেন, ইনভেস্টিগেশন অফিসার রয়েছে, তাদের সাথে মিটিং করেছি। তাতে আমাদের মনে হয়েছে যে সময় লাগতে পারে, সময় লাগার নানা রকম কারণ ছিল, মানে অন্য জায়গা ছেড়ে চলে গেলে তখন ট্র্যাক করা খুব মুশকিল হয় যদি মোবাইল না থাকে। আজকের দিনে কিন্তু মোবাইলটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে যে সেটা দিয়ে ট্র্যাক করা যায়। তো এরকম যে কারণগুলোতে দেরি হয়েছে বলে মনে হচ্ছে সেই কারণগুলো আমরা ভেরিফাই করেছি এবং আমাদের মনে হয়েছে যে সেই কারণগুলো যথাযথ ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম সেটা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের মনে হয়েছে যে প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন দ্রুততার সঙ্গে কাজ করেছে এবং যথাযথ পদক্ষেপ নিয়েছে। পরিবারের জন্য যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের একটি কম্পেনসেশন দেওয়া হয়, যে যেখানে এরকম ঘটনাগুলো ঘটে সেখানে খুব দ্রুত ডিএম সেই ব্যবস্থাগুলো শুরু করে দিয়েছেন, মানে পেপার ওয়ার্ক যেটাকে আমরা বলি সেটা শুরু হয়ে গেছে। আরেকটা আমাদের দেখে মনে হয়েছে যে মেয়েটির বাবার প্রতিবন্ধকতা আছে, তিনি তার হাঁটা চলার অসুবিধে আছে, সেক্ষেত্রে তার সার্টিফিকেটটা, ডিসেবিলিটি সার্টিফিকেট এবং মানবিক পেনশন যেটা আছে সেটা, তাছাড়া রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ইনক্লুডিং আর যা যা গরিব মানুষের জন্য যে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য যা যা স্কিমস অ্যান্ড ফেসিলিটিস আছে সেগুলো যাতে অ্যাডমিনিস্ট্রেশন দ্রুততার সঙ্গে ওদের কাছে পৌঁছে দিতে পারে, এইটা ছোট দিয়ে যে দুটি বাচ্চা রয়েছে আমাদের রাজ্য সরকারের এ থেকে একটা স্পন্সরশিপের ব্যবস্থা আছে, যেহেতু ওর ভাই 4.5 বছর বয়স সেই জন্য আমরা সেটারও ব্যবস্থা এনার, মানে আমরা তো বলেইছি কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও এই প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছে। কম্পেনসেশন কত দেওয়া হবে ঠিক হয়েছে এখন? না, সেটা তো একটা অন্যভাবে স্থির হয়, তার প্রসেসটা শুরু হয়েছে, সেটা হয়ে যাবে। হ্যাঁ, তাই হয়েছে, পক্সো প্লাস মার্ডার। তো আশা করা যাচ্ছে যে ম্যাক্সিমাম যেটা কম্পেনসেশন আছে সেটা ব্যবস্থা হবে। স্পন্সরশিপটা আছে একটা 4,000 টাকা ছোটদের, সেটারও ব্যবস্থা করা হচ্ছে। না, আর কোথাও যাচ্ছি না, এখানে ভিজিট করলাম। প্লাস আমাদের যেটা এটার সাথে সাথে যেটা আর একটা উদ্দেশ্য ছিল যে প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসা, যে যেটা আমরা ওভার ফোন বা ইনকোয়ারি রিপোর্ট থেকে খবর পাচ্ছিলাম সেটা একেবারে বসে সামনাসামনি পুরো জিনিসটা বোঝা এবং জানা। ধন্যবাদ।